समबेत भक्तमंडली साधुगुरु वैष्णव ब्राह्मण मंडली আমার ভক্তিপতি মায়েদের চরণে সর্বাগ্রে আমার অনন্ত কোটি দণ্ডবত। বিগত তিন চার বছর এই হরিসভায় আসার জন্যে ইচ্ছা প্রকাশ করি, কিন্তু নিতাই চাঁদের কৃপা হয় না আর আশাও হয় না। এবছর নিতাই চাঁদের করুণা বর্ষণ হয়েছে, সেই করুণা বর্ষণের জন্যই তবে আজকের আপনাদের চরণ দর্শন করতে পারছি। তাও আমার খুব প্রিয় আপনাদের কেনকারি ছেলে অনুপম আমাকে ফোন করে বললো, দাদা এই তারিখটা খালি আছে? বললাম হ্যাঁ আছে। আমি দেখলাম যে নিতাই চাঁদের করুণা বর্ষণ হল। তাই যাই হোক, আজকের আপনাদের চরণ দর্শন করছি, সবই তার ঈশ্বরের করুণা নিতাই চাঁদের কৃপা। আজকের আমরা যে লীলা আস্বাদন করবো, লীলার বিষয়বস্তু বলে রাখি, শেষ থেকে শুরু। যদি বলেন কেন শেষ থেকে শুরু বললাম, অনাদিদি গোবিন্দ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান সত্য কারণের কারণ, তিনি এই কলিযুগে শ্রী জগন্নাথ রূপে প্রকাশ পেলেন। শ্রী জগন্নাথ রূপে প্রকাশ পেলেন, সঙ্গে নিয়ে এলেন ভগ্নী সুভদ্রা এবং দাদা বলভদ্র বা বলরামকে। কিন্তু এই কলিযুগে তিনি যে রূপটি ধারণ করে এলেন, যেভাবে এলেন, এই রূপটি কেন সৃষ্টি হল? জগন্নাথ হস্তপদ রহিত, চোখগুলো বড় বড়, সঙ্গে দাদা বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এলেন, তাদের রূপ তদ্র, এই রূপে তিনি কেন কলিযুগে প্রকাশ পেলেন? আমার পরে রূপদান হবে, তো তার আজকে জগন্নাথের রূপটা আমরা দেখে নি। তাহলে এই জগন্নাথকে আমরা প্রথমেই জানলাম, ইনি হলেন অনাদিদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণেত্র স্বয়ং ভগবান সত্য কারণের কারণ। দাপর লীলা অবসান করে তিনজনে এই মূর্তি ধারণ করে কলিযুগে অবতীর্ণ হলেন। কেন কেন এলেন সেটাই হচ্ছে আসল লীলা। আমাদের লীলার বিষয়বস্তু বুঝতেই পারলেন, জয় জগন্নাথ, শ্রী গোবিন্দের শেষ রূপ এই রূপ, এবং তিনি অবতীর্ণ হলেন পুরুষোত্তম ক্ষেত্র যাকে বলা হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথের আরেকটি নাম হচ্ছে নীলমাধব, এই নামটাই বা কেন এটাও জানো? সেই সঙ্গে আরো কিছু তত্ত্ব এবং তথ্য আমরা আস্বাদন করব, যে তত্ত্বের মধ্যে রয়েছে যারা জগন্নাথ ধামে গেছেন, পুরী ধামে গেছেন, স্বর্গদ্বার বলে একটি জায়গা আছে যেখানে মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করা আছে, এই স্বর্গদ্বার নামটা কেন? এবং জগন্নাথের মাসির বাড়ি, জগন্নাথের মাসেই বা কে? আরো শুনব, জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ কেন বলা হয়? পুরীধামে একটা উৎসব হয়, তাকে বলা হয় নবকলেবর উৎসব, এই নবকলেবর উৎসবটাই বাকি। এই তত্ত্বগুলো জানলে আজকে প্রথম আমরা গৌরচন্দ্রিকায় যাই। অনাদিদি গোবিন্দ তিনি হচ্ছেন কলিযুগে শ্রী গৌরাঙ্গ, কিন্তু বলতে ভুল হয়ে গেল, রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে নদিয়ার গৌরসুন্দর, কলিযুগের চৈতন্যকা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বৈরঙ্গ রাধা অন্তরঙ্গ কৃষ্ণ।
মাত্র ২৪ বছর বয়সে মাঘ মাসে সারা বিশ্ববাসীর মঙ্গলার্থে মানব কল্যাণের জন্য তিনি গৃহত্যাগ করলেন, সন্ন্যাসী হলেন। আবার তিনি যখন ২৪ বছর বয়সে গৃহত্যাগ করছেন বা করেছেন, তখন তিনি নিজে মুখে বলছেন, আমি যা করি তাহা করিও না, আমি যা বলি তাহা করি। আমি গৃহত্যাগ করেছি বলে, গেরুয়া মশন ধারণ করেছি বলে তোমরা সংসার ধর্ম পরিত্যাগ করে গৃহত্যাগ করতে যেও না। কারণ গেরুয়া মশনের জ্বালা বল সাংঘাতিক, এর মর্যাদা রাখা যায় না, রাখা খুব কঠিন। কেন মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন? কারণটি কি? মানব কল্যাণের জন্য, সারা বিশ্বের কল্যাণের জন্য। কি মানব কল্যাণ, কি বিশ্ব কল্যাণ চেয়েছিলেন তিনি? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, যত আছে নগর আদি সর্বত্র প্রচারিত হইবে মধুর হরি নাম, মধুর হরি নাম। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মধুর হরি নাম, কৃষ্ণ নাম, হরের নাম, হরের নাম, হরের নামেই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতি নন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই অতি ধ্রুব সত্যটা প্রকাশ করার জন্য কেবলমাত্র নবদ্বীপবাসী হরিনাম করবে? নবদ্বীপবাসী কেন, বঙ্গবাসী করবে, ভারতবাসী করবে না, সারা বিশ্ববাসী করবে না? এটাই তার উদ্দেশ্য। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতি নন্যথা। এই যে মহাপ্রভু কথাটি বললেন আমাদের মঙ্গলের জন্যে, আমাদের মুক্তির জন্যে, এটা তিনি কোথায় পেলেন? খুব ভালো করে শুনবেন, এটা তিনি কোথায় পেলেন? এটা কি তার মন গড়া কথা? কখনো নয়। শাস্ত্রের কথা শাস্ত্রজ্ঞ টেনে মার করলেন। তা কোন শাস্ত্রের কথা? না, ব্যাসদেব যখন অষ্টাদশ পুরাণের শেষ পুরাণ লিখছেন, সেই পুরাণটার নাম কি? ব্যাসদেব কটা পুরাণ লিখেছিলেন? ১৮টা। শেষ পুরাণটার নাম কি? বৃহন্নারদীয় পুরাণ। বৃহন্নারদীয় পুরাণ যখন তিনি লিখছেন, কলম দিচ্ছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে বললেন, লেখো, আসন্ন কলিযুগে আমি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমি প্রকাশ পাব কলিযুগে। আর সেদিন কলিযুগে ধ্যান যজ্ঞ সেমাত চেয়ে বড় ক্রিয়া হবে, মুক্তির পথ হবে হরের নামই কেবলম, হরের নামই কেবলম, হরের নামই কেবলম। তো শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি নাম, কলিযুগের চৈতন্য কার? যিনি পতিত পাবন শ্রী গৌরাঙ্গ, যিনি কলিযুগ কলমনাশলম, যিনি বিপদ তারলম। তিনি কলিযুগের মানুষের কষ্ট দুঃখ উপলব্ধি করেছিলেন, তিনি বুঝেছিলেন যে কলিযুগের মানুষের সময়ের অভাব, কলিযুগে ধ্যান করা সম্ভব নয়, যজ্ঞ করা সম্ভব নয়, পরিচর্যা সেবা করা সম্ভব নয়। কারণ ধ্যান করে যে ভগবানের কৃপা বা করুণা পেতে চাইবে, কলিযুগের মানুষ সেটা করতে পারবে না। কেন করতে পারবে না? ধ্যান করতে গেলে যেটি প্রথম দরকার সেটি হলো মন।
মনটাকে স্থির করতে হবে। কিন্তু কলিযুগের মানুষের মন তো চঞ্চল, স্থির করবে কি করে? কলিযুগের মানুষের মন কিরাম চঞ্চল। মার্কাটং মদিরং মত্ত বৃষ্টি কেন দংশিতা পশ্চাৎ ভূত গণশ্চৈব তদ্রূপ মনুষ্য মল্লমা। আমি যখনই কোনো সংস্কৃত শ্লোক বলবো ব্যাখ্যা করব, তাহলে কলিযুগের মানুষের মন কিরাম চঞ্চল না মার্কাটং। মার্কাট মানে হচ্ছে বানর, বানর যেমন চঞ্চল কলিযুগে মানুষের মন তদ্রূপ চঞ্চল। আরো বলা হলো কি, বানর চঞ্চল মার্কেটিং মাদিরং মাত্র, বানর চঞ্চল চঞ্চল বানরকে মদ খাইয়ে দেওয়া হবে। আরো চঞ্চল হলো, তাহলে মার্কেটিং মাদিরং মাত্র মদকে মত্ত হয়ে গেল। বৃষ্টি কেন দংশিতা, সেই বানরটাকে একটা বিছে কামড়ে দিল, আরো চঞ্চল হল। পশ্চাৎ ভূত গণশ্চৈব, তার পেছনে একটা ভূতে তাড়া করল। বানরের দশাটি যা হলো তদ্রূপ মনুষ্য মনোরমা, মানুষের মনটা হচ্ছে তদ্রূপ। তাই ধ্যান করতে গেলে মন স্থির করতে হয়। কলিযুগে মানুষের মনে স্থিরতা নেই। ধ্যান করতো কারা? সত্যযুগের মানুষ। সত্যযুগের মানুষ ধ্যানের মধ্যে দিয়ে ভগবানের কৃপা পেত। সত্যযুগে মানুষের পরমায়ু ছিল কত? 1,00,000 বছর। সত্যযুগ কত বছর চলেছে? 17,28,000 বছর। মন্দির শুনতে হবে কথাগুলো। সত্যযুগ 17,28,000 বছর চলেছে, ধ্যান করে বলা ভগবানকে পেত। সত্যযুগ চলে যাবার পর ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের মানুষের পরমাণু হয়ে গেল 10,000 বছর। তাহলে কি বললাম, সত্যযুগ হলো 1,00,000, ত্রেতা হলো 10,000। দশ হাজার একটা করে শূন্য কমছে। ত্রেতা যুগের মানুষের, ত্রেতা যুগের যুগের পরমাণু কত ছিল? 12,96,000। হ্যালো, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবানকে পেয়েছিল। কিন্তু কলিযুগের মানুষ যজ্ঞ করে ভগবানকে পাবে? নিশ্চয়ই পাবে, যদি যজ্ঞের বিধান মেনে চলা হয়। পারবে তোমরা যজ্ঞের বিধান মানতে? মানা সম্ভব নয়, মানা সম্ভব নয়। যদি বিধান মানতে পারো যজ্ঞ করো। সত্য গেল, তেতা গেল, দাপর এলো। দ্বাপর যুগের মানুষের পরমাণু হয়ে গেল 1,000 বছর। দ্বাপর যুগের মানুষ ভগবানকে পেয়েছিল সেবা পরিচর্যার মধ্যে দিয়ে। দ্বাপর যুগ কত বছর চলেছিল? 8,64,000 বছর। আর কলিযুগের বয়স কত? 4,32,000। হলো কত বছর? 5,132 বছর। এখন অনেক দেরি, সবে 5,132 বছর। তাই মহাপ্রভু দেখলেন কলিযুগের মানুষের পরমাণু হলো কত? 100 বছর। স্বল্প পরমাণু মানুষ আমরা, অতি সহজ পথ তিনি বার করলেন। তিনি দেখলেন কলিযুগের মানুষটা যে শাস্ত্র পড়বে সময় নেই, নিজেদের গৃহকর্ম করতে করতে দিন শেষ। ধ্যান করবে মন চঞ্চল, যজ্ঞ করবে বিধান মানবে না, পরিচর্যা করবে তাও পারছে না। তাই তিনি বৃহন্নারদীয় পুরাণের কথাটা বার করলেন,
হরির নাম হরির নাম হরির নাম ইমকি মলম দেবনা কলউ নস্তে বনস্তে নস্তে ভঙ্গতি নন্দনতা গতি অন্যথা এই বাস্তব কথাটাকে প্রচারের জন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে গৃহত্যাগ করলেন বিশ্বের মঙ্গলের জন্য। সন্ন্যাসী হলেন তাই তো? সন্ন্যাসী কাকে বলে? সন্ন্যাসী কাকে বলে? গেরু অবসর ধারণ করলে সন্ন্যাসী হয়? এত সোজা গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বললেন, গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। কিরকম? না কাম্মানং কর্মানং নেশং সন্ন্যাসং করো বিদু সর্ব কর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। মানেটা কি হলো? যারা সংসারে থেকে সংসারের কাম্য কর্ম করে যায়, সংসারী মানুষদের যা কিছু কর্ম করে যেতে হবে, কাম্মানং কর্মানং করো ন্যাসং, ন্যাসং মানে কি? ত্যাগ করো। কোথায় ত্যাগ করো? শ্রী গোবিন্দের পাদপদ্মে। সর্বকর্ম ফলত্যাগং, কর্ম করে যাও, কর্ম ফলের আশা করো না, ফলত্যাগং, কর্ম করবে তুমি ফল নেবেন তিনি। প্রাহুস্ত্যাগং বিচক্ষণা, বিচক্ষণ ব্যক্তিরা একেই সন্ন্যাসী বলে ধরে নিলেন। তাহলে সংসারে থাকব, মায়াকে দূরে রাখব, রেখে যদি নাম ভজন করে যাই, হাতে করো কাম, মুখে রাখো নাম। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। হাতে করো কাম, মুখে রাখো নাম। কিন্তু মহাপ্রভু তাহলে গৃহত্যাগ করলেন কেন? তিনি সংসারে থাকতে পারতেন। তিনি দেখলেন যে সংসারে থাকলে বিশ্ববাসীর মঙ্গল সম্ভব নয়, মায়া আমাকে খেয়ে ফেলবে, মায়া আমাকে খেয়ে ফেলবে। তাই মায়াকে পিছনে রেখে মায়ের সংসার ত্যাগ করে চব্বিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন। পরবর্তীকালে কি হলো? পরবর্তীকালে শচী মায়ের ইচ্ছা অনুসারে, মায়ের আদেশ অনুসারে তিনি পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধাম নীলাচলে অবস্থান করলেন। নীলাচল জগন্নাথ মুখ হেরি, জগন্নাথ মুখ হেরি ভবাবিষ্ট শ্রী গৌর হরে, ভাবেতে গ হবেতে অব কিরাতি দিব, আমার ভাবিলি দিশি গৌরবরি, দ্বারকালীলার কথা মনে করি, পুরবের ভাবে বিবরি, নদিয়ার চাও শিগৌর গরি,
ভাবিতে অব কি রাতি দিব কোরাই গা বেশে কিছু না জানে আজ ভাবেতে অব আবেশে কিছু না জানে জগন্নাথ মুখো দেখি মুখ সুখ জগন্নাথ মুখো দেখি মহাসুখ জগন্নাথ দেখি মহাসুখ জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে করো জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে করো মনেতে পড়িল মনেতে পড়িল ওরার মনেতে পড়িল জগন্নাথের লীলার কথা ওরার মনেতে পড়িল জগন্নাথের সৃষ্টির কথা ওরার মনেতে পড়িল পুরবের ভাবের কথা ওরার মনেতে পড়িল তারকার লীলার কথা ওরার মনেতে পড়িল তারকার লীলার কথা গোরার মনেতে পড়িল তারকার তাই হরি 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 বলো তারকার কথা হরি 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 বলো তারকার কথা গোরা হরি 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 বলো তারকার কথা গোরা হরি 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 বলো মনেতে পড়িল নদিয়ার গৌর সুন্দর রাধা ভাবে বিভাবরী রাধা ভাব শ্রী জগন্নাথ মুখ হেরি বাবা বিষ্ট শ্রী গৌরী ভাবটি কি বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দমাধব যেদিন দ্বারকা রাজা হয়েছিলেন বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে বিরহ ভাব যে বিরহটাকে বলা হয় ভবন বিরহ দশম দশার একটি দশা মৃত্যু দশা কৃষ্ণ বিহনে যেন গোবিন্দ গোবিন্দ বিহনে যেন রাধারানী আর কিচ্ছু জানে না শ্রীমতী রাধারানীর যে ভাব শ্রী জগন্নাথ মুখ হেরি বাবা আবিষ্ট শ্রী গৌরী বাবা আবিষ্ট শ্রী গৌরী জগন্নাথকে দেখছেন আর পুরো মায়ের ভাবে বিমর হয়েছেন কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও কোথা কৃষ্ণ দেখা দাও প্রভুর দুটি নয়নে অবি
অবিশ্রান্ত জলধারা। প্রভুর এই বিরহ ভাব দেখে বৈষ্ণব কবি কলম দিচ্ছেন যে কিসের বিরহ, আমার প্রভু এমন করছে কেন, কেন তিনি কাঁদছেন, প্রভুকে আনন্দ দেবার নিমিত্ত প্রভুর কাছাকাছি যারা ছিলেন তারা কি করলেন, কলকাতা বুঝতে নারী মনে করার ভাব বুঝতে
গোনা গোনার ভাব বুঝতে নারি দুই নয়নে ঘরে বাড়ি মোনা গোনার ভাব বুঝতে নারি দুই নয়নে ঝরে মোনা গোনার ভাব বুঝতে নারে সবাই বলি হরি হরি মোনা গোনার ভাব বুঝতে নারে সবাই বলি হরি হরি মোনা গোনার ভাব বুঝতে নারে ভুলতে যাই গোনা গো মোনা গোনার ভাব বুঝতে নারে ভুলতে যাই গোনা গোরি মোনা গোনার ভাব বুঝতে নারে নয়নে পারি সইতে নারে মোনা গোনার ভাব বুঝতে নারে নয়নে পারি সইতে নারে মোনা গোনার ভাব বুঝতে নারে যে কলি যুগের কান্দারি মোনা গোনার ভাব বুঝতে নারে যে কলি যুগের কান্দারি মোনা গোনার ভাব বুঝতে নারে বলি কেবল হরি গো মোনা গোনার ভাব বুঝতে নারে বলি কেবল হরি গো মোনা গোনার ভাব বুঝতে নারে বলে কেবল হরি হরি মোনা গোনার ভাব বুঝতে নারে বলে কেবল হরি হরি মোনা গোনার ভাব বুঝতে নারে গোনার ভাব বুঝতে নারে মহাভাবের মহাপ্রকাশ শ্রী জগন্নাথ মুকুহরি ভাবামিষ্ট গৌরহরি তাহলে ভাবটা কি বললাম রাধা ভাব রাধা রানী দশম দশার একটা দশা বিরহ বিরহটার নাম কি ভবন বিরহ কৃষ্ণ মিহনে শ্রীমতী রাধা রানী বৃন্দাবনের মাটিতে যেভাবে কাঁদছে জগন্নাথ মুখে হরি ভবাবিষ্ট শ্রী গৌরহরি গগনে দুলায় গড়া গড়ি যায় আ কৃষ্ণ বলে যেন উন্মাদিনী হয়েছেন কৃষ্ণ বিরহে উন্মাদিনী রায় বিনোদিনী যেমন তদ্রুপ নীলা চল বাসি আর নানা দেশে 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 সকলের উতলে হিগায় চলো বাসি আর নানা দেশি সকলের উথলে তাহলে মহাপ্রভুকে দর্শন করলেন কারা দর্শন দুটো হয় একটা সাক্ষাৎ দর্শন একটা মানস চিত্রপটে দর্শন সাক্ষাৎ দর্শন করলেন কারা নীলাচল মাসে আর নানা দেশকে সন্তরে যত ভক্তরা ছিল তারা নীলাচল মাসে আর নানা দেশে নীলাচল মাসে আর নানা দেশে দর্শন করে কি হলো সকলে উতলে লীলা চলো বাসি আর নানা দেশি সকলের উথলে প্রেমের সাগরে সবাই ভেসে যায় দেখো প্রেমের সাগরে
সবাই সাঁতারে তারা সাক্ষাৎ দর্শন করলো তাদের এই অবস্থা। যিনি চিত্রপটে দর্শন করলেন মানস মন্দিরে তিনি কে? বৈষ্ণব কবি পদকর্তা। প্রেমের সাগরে সবাই সাঁতারে তাহলে বৈষ্ণব কবিকে কে? দুঃখী অভাগিয়া দেখো প্রেমের সাগরে সবাই সাঁতারে, দুঃখী যদু অভাগিয়া। এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না, প্রেম কেউ পেল আবার কেউ পেল না, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না। এ প্রেমে যারা পেল তারা উদ্ধার হলো, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না। হে গৌরী কৃপা করো বলে, প্রেম কেউ পেল আবার কেউ পেল না। যারা ওই চরণে সাপি সপিল, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না। হে গৌরী তোমার গোলামে বলে, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না। যারা ওই চরণে সাপে সপিল, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না। হে গৌরী তোমার গোলামে বলে, এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না। এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না, যারা গৌর কৃপা হার করিল। এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না, যারা গৌর চরণ সার করিল। এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না, হরি 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 বলিল। এ প্রেম পেল আবার কেউ পেল না, হরি 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 বলিল। এ প্রেম পেল আবার কেউ পেল না, সাগরে সবাই সাঁতারে, দুঃখী যদু অভাগিয়া। কৃপাময় ওহে কৃপা, কৃপা জগন্নাথ মুখে হেরি বাবা বিষ্ট শিব বলি। জগন্নাথ দর্শন করছেন কলিযুগের সচল জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এক জগন্নাথ আর এক জগন্নাথকে দেখছেন। এত সচল জগন্নাথ তিনি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, আর দর্শন করছেন হস্তপদ রহিত জগন্নাথ যিনি দাপরে শ্রীকৃষ্ণ নন্দসূত বৃন্দাবন চন্দ্র। জগন্নাথকে দর্শন করে বলছি, হে জগন্নাথ তুমি তো দ্বারকা লীলায় এমন রূপ ধারণ করেছিলে, তোমার ভগ্নী সুভদ্রাও ঠিক এমন হয়ে গেছিল, চোখগুলো বড় বড়, হাত নেই পা নেই, দাদা বলরাম তদ্রূপ। সেই দ্বারকা লীলার ইচ্ছা প্রকাশ করার জন্য কলিযুগে তোমাদের তিনজনের আবির্ভাব। আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম জগতে প্রকাশ করিলা। কথাগুলো একটু বেশ দিয়ে শুনবেন। মহাপ্রভু বলছেন জগন্নাথ দর্শন করে, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম জগতে প্রকাশ করিল। তুমি নিজের ইচ্ছাতে
এই রূপ ধারণ করেছিলে কলিযুগে এই প্রকাশ পাবে বলে নিজের ইচ্ছা। মনে পড়ে গেলে মহাপ্রভুর দ্বারকা লীলার দ্বাপর যুগের সেই লীলা মাধুর্যের কথা। মনে পড়ে গেল দ্বাপর যুগের সেই লীলার কথা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে পরিত্যাগ করে চলে এসেছিলেন। কতদিন কেনেছিল বৃন্দাবনে মাটিতে? 100 বছর। তিনি তখন দ্বারকার রাজা হলেন। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ ছিল মাধুর্যময় কৃষ্ণ। সেখানে মাধুর্য রস আর দ্বারকার শ্রীকৃষ্ণ চৈশর্য বিদ্যমান। আস্তে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যখন যুদ্ধটি শেষ হলো, এই জায়গায় একটু মন দিয়ে শুনবেন, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যুদ্ধ হয়েছিল, এটা আমরা নিশ্চিত তো? কতদিন যুদ্ধ হয়েছিল একজন বলুন? 18 দিন। যিনি একদিনে নিষ্পত্তি করতে পারতেন তিনি 18 দিন যুদ্ধ কেন করালেন? আমি খুব যুক্তিবাদী কথাবার্তা বলি। যিনি সর্বশক্তিমান একদিনে নিষ্পত্তি করতে পারতেন তিনি 18 দিন অপেক্ষা করলেন কেন? যদি দুর্যোধন সংশোধন হয়, সুযোগ দিত হয় মানুষকে, তিনি শিক্ষা দিলেন যে মানুষ অন্যায় করছে, অন্যায় করেছে, অন্যায় করবে, তাকে সংশোধন আমার সুযোগ দাও। যদি সংশোধন আমার সুযোগ দিয়া পরও যদি সে অধর্ম কুকর্ম করে তখন তাকে শেষ করো। প্রথম দিন, 18 দিনের প্রথম দিন যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদে গেছেন, গিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুর্যোধন তুমি যা করছ অন্যায়, অন্তত 5টা গ্রাম তুমি পাণ্ডবদের দিয়ে দাও। দুর্যোধন কি বলেছিল জানেন? বেটা গয়লার ছেলে জ্ঞান দিতে এসছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিন। প্রথম দিন গেল, যুদ্ধ শুরু হলো। দ্বিতীয় দিনও সকালবেলা দুর্যোধনের কাছে এসেছিল, যুদ্ধ থেকে বিরত হও। দুর্যোধন শ্রীকৃষ্ণকে তাড়িয়ে দিয়ে বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিন। একে একে কৌরবকুল ধ্বংস হচ্ছে, তবু তার জ্ঞান ফিরছে না। 17 দিনের মাথায় যখন শ্রীকৃষ্ণ এসছেন, তখন দুর্যোধন যখন বলছে, যতদিন আমার দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব, তখন শ্রীকৃষ্ণ কিন্তু দুর্যোধনকে ছোট্ট করে একটা কথা বলে গেছিলেন, আগামীকাল তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। তাই হলো, কৌরবকে ধ্বংস হলো, কৌরব পক্ষ জানা নিল, তারা সবাই গেল। এই 18 দিনের মধ্যে 10 দিনের মাথায় চলে গেছিল পিতামহ বিশ্ব। আপনারা জানেন কি এটা? এই মাথা হাত দিস, এদিকে দেখ, তোর ভাবনা তিনি ভাবছেন, তুই ভাববার কে রে? 10 দিনের মাথায় বিশ্ব চলে গেছিল। 18 দিন যুদ্ধ শেষ হবার পরও 52 দিন বিশ্ব বেঁচে ছিল। যেদিন বিশ্ব ইচ্ছা মৃত্যু বরণ করেন, একটু মন দিয়ে শুনবেন,
সেদিন কি ছিল জানেন? পৌষসংক্রান্তি। বিষ্ট দেখলেন এইবার আমার যাবার সময় হয়েছে, 52 দিনের মাথা। মাথার ধারে দ্রৌপদী দাঁড়িয়ে আছে, দেখতে এসছেন খেলা। তাহলে পৌষ সংক্রান্তির দিন তিনি ইচ্ছে মৃত্যু বরণ করবেন কেন? একটা কথা জেনে রাখবেন, পৌষ সংক্রান্তির দিন দক্ষিণায়ন শেষ, উত্তরায়ণ সৃষ্টি হয়। উত্তরায়ণ মানে দেবতারা উন্মুক্ত করে দেন ভক্তদের কৃপা পাবার জন্য। আর বৃষ্টির প্রতিজ্ঞা ছিল যেদিন আমি মৃত্যু বরণ করবো সেদিন দেবতারা উন্মুক্ত থাকবে, আমি দেবতা দর্শন করতে করতে চলে যাব। আর সেই পৌষ সংক্রান্তির দিন যখন বিশ্ব চলে যাবে, সেই দিনকে দ্রৌপদী এসে মাথার ধারে দাঁড়িয়েছেন। দ্রৌপদী মাথার ধারে আসে, তালি দিচ্ছে, বাহ। কেন তালি দিচ্ছে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে সম অপরাধী, তার আজকের প্রকৃত প্রমাণ হচ্ছে না। আপনি প্রকৃত প্রমাণ, যেদিন আমার বস্ত্র হরণ হয়েছিল আপনি রাজপ্রাসাদে ছিলেন, আমি চিৎকার করে বলেছিলাম পিতামহ আপনার চোখের সম্মুখে আমার এত বড় অন্যায় অপরাধ করছে না, আপনি আমাকে রক্ষা করুন। রক্ষা করেননি, কি বলেছিলেন কি বলেছিলেন? আমি দুর্যোধনের অন্ন বস্ত্রে প্রতিপালিত হই, আপনি গঙ্গাপুত্র বিশ্ব আজকে কেমন সরসজ্জ আনন্দ পাচ্ছেন। বিশ্ব চলে গেলেন, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সব শেষ। ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা শ্রী গোবিন্দ চিন্তা করলেন, তাহলে তো আমার আর থাকার দরকার নেই। শ্রীমতী রাধা তো চলে গেছেন, কোথায়? গোলকে। কবে গেলেন? কবে? যখন প্রবাস যোগ্য হলো, ওই যজ্ঞে দাদার সঙ্গে মহামিলন হওয়ার পর গোবিন্দ বলেছিলেন, যাও তুমি গোলকে, আমিও কার্যের সমাপনের পর গোলকে চলে যাচ্ছি। ওই জন্যে প্রবাস যোগ্য লীলাকে বলা হয় অন্তিম লীলা। এবার গোবিন্দ ভাববেন, আমার রাধা তো গোলকে আছে, এবার আমাকে তো যেতে হবে। তো গোবিন্দ মার সর্বোত্তম লীলা নরলীলা অবসানের ছোট্টে সমুদ্রের তীরে একটা গাছের ডালে বসলেন, লীলা অবসান হবে। গাছের ডালে বসেছেন, গাছের ডালে বসে অধরে বংশীটি নিয়ে, এই দেখুন আমি কতগুলো কথা বলে ফেলি, ব্যাখ্যা করতে করতে পালা কোথায় যায় জানি না। শ্রীকৃষ্ণ তিনটে জিনিস বাজাতেন, কি কি? বংশী, বেনু, মুরলী। বংশী হয় বাঁশের কটা ছিদ্র? বংশী হয় বাঁশের সাতটা ছিদ্র, বেনু রূপর নটা ছিদ্র, আর মুরলী সোনার দশটা ছিদ্র। মুরলী একবার বেজেছিল রাষ্ট্রীলায়, যে আপনারা আসবে রাষ্ট্রীলা হবে তো দেখবেন ওইখানেই পদাবলিতে বলা হয়েছে, মুরলীর গানে পঞ্চমতান কুলবহতে চিত চরণে, একবার বেজেছিল। তো গোবিন্দ আমার লীলা অবসানের জন্যে গাছের ডালে বসলেন, সেই গাছটার নাম কি বলতে পারবেন কেউ? অনেকে বলবেন তমাল গাছ, ভুল। গাছটার নাম হচ্ছে কখনো নয়, আম গাছও নয়, কদম গাছও নয়। কদম গাছ ওই সাগরের তীরে ছিল না, কদম গাছ ছিল কোথায়? কালিন্দী নদীর তীরে।
কদম্ব বৃক্ষ গাছটার নাম নিম বৃক্ষ নিম গাছ শ্রী গোবিন্দ নিম গাছের ডালে বসলেন অধরে তিনি বংশীটি নিলেন চরণে চরণ দিয়ে চরণ দুটো দোলাচ্ছেন সর্বোত্তম লীলা নরলীলা অবসান হবে আর গোবিন্দর চরণ যুগলের লক্ষ্য গেল কার একটা ব্যাধ যে ব্যাধের নাম ছিল জরা ব্যাধ শ্রী গোবিন্দ এইভাবে পা দুটো দোলাচ্ছেন তো গোবিন্দের চরণ দুখানা চরণতলটি ছিল রক্তিম বর্ণ লাল ওই লাল পা দুটো দুলছে তো আর জরা ব্যাধ দূর থেকে দেখে মনে মনে ভাবলো কোনো পাখি বোধহয় ডানা মেলছে এই পাখি মনে করে জরাব্যাত তার লক্ষ্য বস্তু তো ওই পাখি জরাব্যাত করলো কি দূর থেকে গোবিন্দের দিকে তীর নিক্ষেপ করল তীর বিদ্ধ হয়ে গোবিন্দের দেহটা গাছের ডাল থেকে নিচের জলে পড়ে গেল সর্বোত্তম লীলা নরলীলা অবসান ঘটল ভগবানের মৃত্যু হয় না মনে রাখবেন কি বললাম মৃত্যু নয় লীলা অবসান ঘটল সর্বোত্তম লীলা নরলীলা প্রকাশের জন্য তিনি এসেছিলেন সেটা শেষ হল মৃত্যু হয় আমাদের সাধারণ মানুষ যখন চলে যান তখন বলা হয় মৃত্যু বা পরলোক গমন মহাপুরুষ যখন চলে যান তখন বলা হয় মহাপ্রয়াণ অবতাররা যখন চলে যান তখন বলা হয় অপ্রকট বাংলা ভাষা বুঝতে হবে গোবিন্দের দেহটা গাছের ডাল থেকে নিচে জলে পড়ে গেল এখন প্রশ্ন হলো যিনি 64 কলাপূর্ণ 16 ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান তাকে সামান্য একটা ব্যাধ তীরবিদ্ধ করল কোন শক্তিতে তার অঙ্গে আঘাত করতে পারে এমন ক্ষমতা কারো আছে তাহলে ব্যাধ কি করে শক্তি পেল শক্তিটা স্বয়ং শ্রীকৃষ্ণ দিয়েছিলেন রাম অবতারে ত্রেতা যুগে ওই ব্যাধকে তাহলে ত্রেতা যুগের শ্রীকৃষ্ণ ছিলেন দশ অবতারের একটা অবতার রাম অবতার আর ব্যাধকে ছিল বালির পুত্র অঙ্গদ খুব যুক্তি দিয়ে কথা বলবো আমি যদি বলেন কোথায় পেয়েছেন খুলে দেখবেন স্কন্দ পুরাণে লেখা আছে তাহলে বালির পুত্র অঙ্গদকে আশীর্বাদ করেছিলেন যে তোর হাতে তীরবিদ্ধ হয়ে আমার লীলা অবসান ঘটবে কেন আশীর্বাদ করলেন না অঙ্গদের বাবা বালিকে তিনি তীরবিদ্ধ করে রাম অবতারে তীরবিদ্ধ করে মেরেছিলেন কেন তিনি বললেন কারণটা কি না সুগ্রীবকে কিষ্কিন্ধা রাজা বানাতে হবে রাজা বানালে সুগ্রীব মানব সেনা দিয়ে রামচন্দ্রকে সহযোগিতা করবে সেই সহযোগিতা পেলে লঙ্কেশ্বর রাবণের কাছ থেকে সীতাকে হরণ করা যাবে সীতাকে হরণ না সীতাকে উদ্ধার করা যাবে রামচন্দ্র সীতাকে হরণ রাবণ সীতাকে হরণ করে নিয়ে কোথায় রেখেছিলেন লঙ্কায় বনটার নাম কি বলুন কেউ কি কানন অশোক বন বা অশোক কানন তাহলে অশোক কানন মানে কি অশোক ফুলের কানন কখনোই নয় তত্ত্ব বলছে আলাদা রাবণ জানতো যে সীতাকে তার হরণ করেছেন তিনি সীতার কেউ নয় বৈকুণ্ঠের লক্ষ্মী তো মা লক্ষ্মীকে এমন একটাই যাক রাখবো
যেখানে শোক নাই দুঃখ নাই, তাই তিনি অশোক কাননে সীতামাকে রাখলেন, মা কমলাকে লক্ষ্মীকে। রাবণের চরিত্র কিন্তু এত নিষ্ঠুর নির্মম ভাববেন না। আস্তে সুগ্রীব বলেছিল যে প্রভু তুমি যদি আমাকে কিষ্কিন্ধা রাজা বানাতে পারো আমি তোমাকে মানস সোনা দেব। রামচন্দ্র এসে বললেন বালিকে, কি বললো দেখুন, তৎকালীন সমাজের নিয়ম ছিল বংশের যে বড় ছেলে হবে জ্যেষ্ঠ সে হবে দেশের রাজা, যেমন রামচন্দ্রকে দশরথ রাজা বানাতে চেয়েছিল পারেননি। রামচন্দ্র নিয়মটা উল্টে দিলেন সুগ্রীবের সহযোগিতার জন্য। রামচন্দ্র বললেন বালিকে, দেখো দেশের যে রাজা হবে তাকে শত্রুর সঙ্গে লড়াই করতে হবে, তো আমি দেখবো তোমার শক্তি কত দূর। দুই ভাইয়ের মধ্যে মল্লযুদ্ধ বাঁধিয়ে দিলেন বালি আর সুগ্রীব, কে হারে কে যেতে দেব। রামচন্দ্র আর গাছের আড়াল থেকে দেখছেন যে বালির বীরত্বের কাছে সুগ্রীব হেরে যাচ্ছে, তাহলে সুগ্রীবকে রাজা করা যাবে না, তাহলে মানব সেনার সহযোগিতা পাব না, কি তাই তো? হায় রে শ্রীরামচন্দ্র। তিনি তখন করলেন কি, নিজের স্বার্থ সিদ্ধির জন্যে সীতাকে উদ্ধার করার উদ্দেশ্যে গাছের আড়াল থেকে তীর বিদ্ধ করে বালিকে বধ করলেন। তাহলে একাধারে সুগ্রীব রাজা হচ্ছে, অন্যদিকে বালির ইচ্ছা পূরণ হলো। বালির ইচ্ছা ছিল কি, যে কোনোদিন আমার যদি কারুর হাতে মৃত্যু হয় যেন শ্রী রামচন্দ্রের হাতে আমার মরণ হয়, আমি যেন শ্রী রামচন্দ্রের হাতে চলে যেতে পারি। বালির দেহটা রামচন্দ্রের চরণে পড়ে আছে, বালির পুত্র অঙ্গ শ্রী রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন যে প্রভু এ তুমি কি করলে, আমার পৃথিবীর মহাভাগ্যবান তাই আপনার হাতে তার দেহ বিনাশ করলো, কিন্তু আপনি কেন আমাকে পিতৃশোকে ডোবালেন, আমি কি অন্যায় করেছি বলুন, আমি কি অপরাধ করেছি বলুন। চরণ দুটো জড়িয়ে ধরে যখন কাঁদছেন, অঙ্গদের চোখের জল যখন সেই রামচন্দ্রের দুটো চরণে পড়েছে, রামচন্দ্র অঙ্গদের মাথায় হাত দিয়ে বললেন, বাবরে আমি বড় অন্যায় করে ফেললাম, আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য করে ফেললাম। বলঙ্গদ ঠিকই বরছাস, অঙ্গদ আমাদের হাত দিয়ে বলছে বল তুই কি বরছাস। অঙ্গদ বলছে প্রভু বর যদি দিতে হয় তুমি আমাকে এই বর দাও, যেমন করে তীর বিদ্ধ করে তুমি আমার পিতা বালিকে বধ করলে ঠিক সেইভাবে আমি তীর বিদ্ধ করে তোমার দেহলীলা অবসান ঘটাবো। রামচন্দ্র বললেন তথাস্তু, তবে ত্রেতা যুগে নয় দ্বাপর যুগে যেদিন আমি সর্বোত্তম লীলা প্রকাশ করব সেই দিন তুই আসবি ব্যাধ কুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর তীরবিদ্ধ হয়ে আমার দেহ লীলা অবসান ঘটবে। তাহলে দেখুন রামচন্দ্র নিজে অবতার হয়ে অন্যায় করে অন্যায়ের শাস্তি নিজে নিয়ে নিলেন। তাহলে এর দ্বারা একটা চলতি কথায় বলি, কি শিক্ষা লাভ পেলাম, পাপ করুর বাপকেও ছাড়ে না, অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হবে। তাহলে সেই বালির পুত্র অঙ্গদ
त्रिवृत्त করলেন গোবিন্দের দেহে গোবিন্দের দেহটা গাছের ডাল থেকে জলে পড়ে গেল জলে ভাসছে জলে ভাসছে সংবাদ চলে গেল ধর্মরাজ যুধিষ্ঠিরের কানে পঞ্চভ্রাতা দৌড়ে এলেন ভীম অর্জুন নকুল সহদেব এবং ধর্মরাজ যুধিষ্ঠির জল থেকে গোবিন্দের দেহটা তুলে নিলেন দুটো যুক্তি দেখাবো ভালো করে শুনবেন গোবিন্দের দেহটা তুলে নিয়ে সমুদ্রের কিনারে অগ্নি সংযোগ করতে যাবেন কত যাচ্ছিল কে প্রিয় সখা অর্জুন দৈববাণী হলো এটা সাধারণ মানব দেহ নয় এতে অগ্নি সংযোগ করো না এ দেহ জলে ভাসিয়ে দাও এই দেহ থেকে তৈরি হবে কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা ভাসিয়ে দেওয়া হয়ে গেছে এই একটা যুক্তি দিলাম দ্বিতীয় যুক্তিতে বলা হচ্ছে কি অগ্নি সংযোগ করা হয়েছিল গোবিন্দের দেহটা অগ্নিতে ভস্মীভূত হয়নি নাভিস্থলটা থেকে গেছিল স্বর্ণ পাত্রে করে অর্জুন সমুদ্রের জলে ভাসিয়ে দেয় দেহই বলুন আর ওই নাভিস্থলটাও ভাসতে ভাসতে আসছিল শেষ হয়ে গেল দ্বাপর যুগ এলো ঘোর কলি যেই কলিযুগ এলো গোবিন্দের দেহটা একটা কাঠ হয়ে গেল শাস্ত্র মতে কাঠের নাম হলো দারু ব্রহ্ম কাঠের গায়ে অঙ্কিত হলো শঙ্খ চক্র গদা পদ্ম সেই কাঠ থেকে তৈরি হলো জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো মন্দির ত্রিমূর্তি মন্দিরে প্রতিষ্ঠা হলো মহাপ্রভু মূর্তি দর্শন করছেন আর কি বলছেন জয় জগন্নাথ 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 জগন্নাথ সবই ইচ্ছাই তুমি এই স্থানে আইলা তুমি এই স্থানে আইলা জগন্নাথ নাম জগতে প্রকাশ করি প্রকাশ করিলা তেরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল প্রায় 5000 বছর পূর্বে স্বয়ং গোবিন্দের দেহ থেকে তৈরি হয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু রূপটি এমন কেমন এবারেই তো আসল ঘটনা সব বলব কিন্তু এখন প্রশ্ন হল মহাপ্রভু যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন মূর্তিকে দর্শন করছেন এটা কি সেই 5000 বছর আগের তৈরি মূর্তি কখনোই না এই মূর্তিটাকে বলা হয় নবকলেবর নবকলেবর মানে হচ্ছে নতুনভাবে কলেবর মানে মূর্তি তৈরি হয়েছে কতবার হয়েছে কেউ জানে না কতবার হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি তার হিসেব নেই তবে নবকলেবর মানে নতুন মূর্তি কবে হয় জানেন যে বছর আষাঢ় মাস মল মাস পড়বে
মল মাস বোঝেন কি আপনারা? যে মাসে দুটো অমাবস্যা পড়ে তাকে মল মাস পড়ে। যে বছর আষাঢ় মাস মল মাস পড়বে সেই বছরই ওই জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে নতুন মূর্তি তৈরি হবে। বেদিতে যে তিনটে মূর্তি আছে ওই তিনটে মূর্তি জগন্নাথ মন্দিরের পিছন থেকে দেখবেন, একটা ফুলের বাগান আছে, ওখানে সমাধি দেওয়া হবে। এবং তিনটে নতুন মূর্তি কিভাবে তৈরি হয় শুনুন। জগন্নাথ মন্দিরের পুরোহিত যারা পাণ্ডা আছে তারা নীলগিরি পর্বতে যাবে, তিনটে গাছ সন্ধান করবে, তিনটে নিম গাছ। এই তিনটে নিম গাছের গায়েতে তিনটে চিহ্ন তারা দেখতে পাবে, চক্র চিহ্ন, লাঙল চিহ্ন, পদ্ম চিহ্ন। এবার নিম গাছের তলায় গিয়ে যখন পুরোহিতরা দাঁড়াবেন পাণ্ডারা, নিম গাছ থেকে নিমের গন্ধ না চন্দনের গন্ধ নাসারন্ধে আসবে। সেই গাছের গায়েতে বিষধর সাপ বেষ্টন করে থাকবে। ষোড়শ উপচারে তিনটে গাছকে পুজো করা হবে নীলগিরি পর্বত। কেউ গেছেন কি? যারা গিয়ে থাকবেন দেখে আসবেন নীলগিরি পর্বত। কেন এই পালা তৈরি করতে গিয়ে আপনাদের আশীর্বাদে এইগুলো ঘুরতে হয়েছে মৃত্যুকে হাতে নিয়ে। ষোড়শ উপচারে পূজা করলে গাছে বিষধর সাপগুলো নেমে যাবে। এবার পুরীর যিনি রাজা তিনি আসবেন তিনটে কুঠার নিয়ে, একটা সোনার কুঠার, একটা রূপোর কুঠার, একটা লোহার কুঠার। তিনটে গাছকে সাষ্টাঙ্গে প্রণাম করবেন। সাষ্টাঙ্গে প্রণাম মানে জানেন? শুয়ে পড়ে, তাহলে বলতাম শুয়ে পড়ে প্রণাম। প্রণামটি এমন ভাবে করতে হবে দেহের ছটি অঙ্গ ভূমি স্পর্শ করবে, সাষ্টাঙ্গ। হাতের তালু, কনুই, ললাট, নাসিকা, বক্ষস্থল, নিম্নাঙ্গ। পুরীর রাজা প্রণাম করার পর সোনার কুঠার তিনটে গাছের গায়ে স্পর্শ হবে, রূপোর কুঠার স্পর্শ হবে, তারপর লোহার কুঠার স্পর্শ রাজা করে দিলেন। দেবার পরে তিনটে গাছকে কাটা হবে, তিনটে নিম গাছ। ওই তিনটে নিম গাছকে স্কন্ধে বহন করে নিয়ে আসা হবে পুরীতে। যারা গেছেন চন্দন সরোবর দেখেছেন, ওই চন্দন সরোবরের কাছে তিনটে গাছ রাখা হবে। এবার ভাস্কর তৈরি করবে মূর্তি। যে ভাস্কর মূর্তি তৈরি করবেন জাতিতে সবর, ব্রাহ্মণ নয়। চক্র চিহ্ন থেকে তৈরি হলো জগন্নাথ, লাঙল চিহ্ন থেকে তৈরি হলো বলরাম বা বলভদ্র, পদ্মচিহ্ন থেকে তৈরি হলো সুভদ্রা। তিনটে মূর্তি তৈরি হবার পর নবকলেবর প্রতিষ্ঠা হবে, দিনক্ষণ স্থির হবে। পুরীর পাণ্ডারা ওই তিনটে নতুন মূর্তিকে তৈরি করে নিয়ে মন্দিরে প্রবেশ করবে। দিন স্থির হয়েছে, মন্দিরে দরজা বন্ধ হয়ে যাবে। বেদিতে যে তিনটে মূর্তি আছে তার নিচেতে তিনটে নতুন মূর্তি রাখা হবে। মন্দিরে দরজা বন্ধ হয়ে যাবে, যেসব ব্রাহ্মণরা নিয়ে গেলেন সবাই বেরিয়ে আসবে। সব থেকে বৃদ্ধ ব্রাহ্মণ বা পাণ্ডা তিনি নবকলেবর করবেন, পান প্রতিষ্ঠা করবেন। মন্দিরে কেবলমাত্র প্রদীপ জ্বলবে। যদি নবকলেবর হয় কুড়ি নামে কারুর বাড়িতে কেউ আলো জ্বালতে পারবেন, এমনকি প্রদীপও নয়, তাহলে তার জীবন প্রদীপ নিভে যাবে। সরকারি তরফ থেকে নিয়ম আছে ইলেকট্রিক লাইনটা কেটে দেওয়া হয়, কারণ এক বছর আমি ছিলাম, আমি জানি যে বছর এই পালাটা তৈরি হয় সে বছরই ছিলাম। জগন্নাথের মন্দির বন্ধ, মূল পুরোহিত একলা, তার চোখে বস্ত্রের বন্ধন। বেদির ওপর যে তিন মূর্তি আছে তাদের কাছে করজোড়ে প্রার্থনা করবে, প্রভু তোমরা নবকলে পড়ে চলে এসো,
তোমরা নতুন রূপে প্রাণ প্রতিষ্ঠা গ্রহণ করো। শোনা যায় তার হাত দুটো দেখি ভারী হয়েছে, হাতটা নিয়ে প্রত্যেকে নিচেতে স্পর্শ করবে, প্রাণ প্রতিষ্ঠা হলো, মন্দিরে দরজা খুলে গেল, বেদিতে যে পুরনো মূর্তি আছে ওই তিনটে মূর্তিকে লোহার সিংহাসনে করে বাইরে বার করা হবে। নতুন যে মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হলো, তিনটে মূর্তি বেদিতে উঠল, অতি প্রিয়জনকে বিদায় দিলে যেমন করে আত্মীয় পরিজনরা চোখের জল ফেলে, তিনটে মূর্তিকে নিয়ে যখন বিদায় দিচ্ছে তদ্রূপ তারা কাঁধে। জগন্নাথ মন্দিরের পিছনে যে বাগান, ওই বাগানে তাদের ডোবা আছে দেখবেন, মিলিয়ে নেবেন যে কথাগুলো বলছি। ওই তিনটি মূর্তি ওখানে সমাধি দেয়া হবে, গিয়ে দেখবেন যত ঝড় হোক বৃষ্টি হোক আজ পর্যন্ত সেই ডোবাতে জল যাবে না। যারা জগন্নাথ মন্দিরে যাবেন যদি পারেন এই সমাধির মাটি ঘরেতে নিয়ে আসবেন, যদি গৃহের মঙ্গল চান নিজের মঙ্গল চান ওই মাটি, আগে বিনা পয়সা দেয়া হতো এখন 10 টাকা করে নে। এই যে নবকলেব কতবার হয়েছে তার হিসেব নেই, কিন্তু প্রথম যে গোবিন্দের দেহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, জগন্নাথ মন্দির হলো, ওই মন্দিরটি তৈরি করলেন কে? জগন্নাথ বলরাম সুভদ্রা কোন ভক্তের দ্বারা প্রতিষ্ঠা পেলেন কলিযুগে, তার পরিচয় কি? শাস্ত্র কি বলল? জগন্নাথ সারা বলি ভক্তের পরিচয় কি দিল? ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, অবন্তী নগরী, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, অবন্তী নগরী, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, অবন্তী নগরী, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, অবন্তী নগরে, কর্মে কর্মে ছিল মতি, হরিনাম করে, তার ধর্মে কর্মে ছিল মতি, হরিনামে করে, কর্মে কর্মে ছিল মতি, হরিনাম করে, রাজা ধর্মে কর্মে ছিল মতি, হরিনামে করে। তাহলে জগন্নাথ মন্দিরকে প্রতিষ্ঠা করলেন হরিভক্তি পরায়ণ রাজা ইন্দ্রদ্যুম্ন। নামেই রাজা, কিন্তু রাজ সিংহাসনে বসেন না, রাজমুকুট পরেন না, পরেন কি তাহলে? শঙ্খ চক্র গদা পদ্ম, রাজা অন্তরে ভাবিয়া, শঙ্খ চক্র গদা পদ্ম, অন্তরে ভাবিয়া, শঙ্খ চক্র গদা পদ্ম, রাজা অন্তরে ভাবিয়া, শঙ্খ চক্র গদা পদ্ম, রাজা অন্তরে ভাবিয়া, একাকী করে তো ভজন নয়ন বাসাইয়া, রাজার একাকী করে ভজন নয়ন বাসাইয়া, রাজা একাকী করে ভজন নয়ন বাসাইয়া, রাজা একাকী করে ভজন নয়ন ভাসাইয়া, নয়ন জলের বিরাম নাই, রাজার নয়নে জলে বিরাম নাই রে, রাজার নয়নে জলের বিরাম নাই,
রাজার নয়নে জলে বিরামে নাই রে দরশিতে হরিতে ভরে রাজার নয়নে জলে বিরামে নাই রে হরি 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 বল রাজার নয়নে জলে বিরামে নাই রে হরি 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 বল রাজার নয়নে জলে বিরামে নাই রে হরি 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 বল রাজার নয়নে জলে বিরামে নাই রে হরি 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 বল রাজার নয়নে জলে বিরামে নাই রে নয়ন জলে বিরাম নাই রে প্রভু গো আমার প্রভু 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 গো রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন হরিভক্তি পরা, কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুণ্ডিজা ছিলেন হরিবৈমুখী কৃষ্ণবৈমুখী। রাজার মনের বাসনা যে প্রভু তোমার রূপটি কেমন আমি দেখতে চাই। ভগবানের রূপটি কেমন দেখতে চায়, হরির রূপটি কেমন দেখতে চায়, প্রভুকে দর্শন করার লাগি রাজা ইন্দ্রদ্যুম্নের মনটা বড় ব্যাকুল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চারটে জিনিস যদি থাকে তার ভগবত কৃপা লাভ হয়, তার ভগবান দর্শন হয়। চারটে জিনিস রাজার ছিল, চারটে জিনিস কি? ভক্তি, বিশ্বাস, ব্যাকুলতা, অনুরাগ। কেমন আছো তুমি? তাহলে ভগবত কৃপা পেতে গেলে চারটে জিনিসের দরকার। প্রথমে বলেছি ভক্তি, পরে বলেছি বিশ্বাস, তারপরে বলেছি ব্যাকুলতা, তারপরে বলেছি অনুরাগ। রাজা ইন্দ্রদ্যুম্নের চারটেই ছিল, সুতরাং যে জগৎপতি শ্রীহরিকে সে মুখে ভজন করে তার দর্শন হবেই হবে। চারটে জিনিস তো বর্তমান। দক্ষিণেশ্বরে মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একদিন নরেন্দ্রনাথ গেছেন, বিবেকানন্দ, তখন তো বিবেকানন্দ নাম হয়নি। তো নরেন্দ্রনাথ গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর ভগবত কৃপা লাভ কি করে হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, চারটে জিনিস আছে যার ভগবত কৃপা হয়, তার চারটে জিনিস আছে যার ভগবত কৃপা লাভ কি বললাম হয় তার। তো তোর নরেন তিনটে জিনিস আছে, একটা জিনিস নাই, ওটা এসে গেলেই হয়ে যাবে। তো নরেন্দ্রনাথ বলছে, ঠাকুর আমার কি নাই? বা তোর যেটা নাই তাহলে আমি ওটা তোকে দেখাতে তো পারবো না, তবে বুঝিয়ে দিতে পারব। তুই আমার সঙ্গে গঙ্গা চল, গঙ্গা চল। আর গঙ্গার ঘাটে এসেছে, ঠাকুর বলছে, নরেনকে নরেন জলে নাম তো, জলে নেমেছে, বলে ভাই জলে ডুব তো। হ্যাঁ, যেই জলে নরেন ডুবেছে, ডুব দিয়েছে, ঠাকুর তার ঘাড়ে চেপে বসেছে, কিছুতে উঠতে দেয় না।
এ তো আকুবাকু করছে, উঠতে পারছে না। কিছুক্ষণ পর ঠাকুর তাকে ছেড়ে দিয়ে, এবার নরেন্দ্রনাথ দুটো হাঁপাচ্ছে, বলছে ঠাকুর তোমার এই পাগলামিটা গেল না, তুমি আমাকে ঘাটে ডেকে নিয়ে এলে, জলে ডোবালে, চেপে ধরলে, আমি তো মরে যাচ্ছিলাম। ধর বেটা, মরবি কেন, আমি তো আছি রে। সেটা কি ওরে, চারটে জিনিস বলেছিলাম, তিনটে আছে, একটি তোর নাই, সেটা তোরে দেখিয়ে দিলাম। তোর ভক্তি আছে, বিশ্বাস আছে, অনুরাগ আছে, ব্যাকুলতা নাই। এই ব্যাকুলতা জিনিসটা কি বুঝিয়ে দিলাম, তুই জলে ডুবলি, আমি তোকে চেপে ধরলাম, বাঁচবার জন্য তোর ভেতরে যে ব্যাকুলতা এসে গেল, বাঁচাও বাঁচায় বলতে পারছিস না। ওরে ভগবত কৃপা পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে, হে প্রভু আমি তোমায় পেতে চাই, আমি তোমার কৃপা পেতে চাই, এই ব্যাকুলতা এসে গেলেই তোর ভগবত কৃপার পূর্ণ লাভ হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। রাজা ইন্দ্রদুম্নে তো চারটেই আছে, তার ভগবত কৃপা লাভ হবে না? ইন্দ্রদুম্ন মনে মনে ভাবছেন, প্রভু নামটি তোমার আমি বদলে নিচ্ছি, কিন্তু তোমার রূপটি কেমন দেখতে চাই। আচ্ছা আমি আপনাদের একটা বলি, কৃষ্ণকে আপনারা ভগবান বলেন তো, এরপর তো রূপগান হবে, একটু বলেন। আচ্ছা কৃষ্ণকে দেখতে কিরম বলেন তো, গায়ের রং? হ্যাঁ, কৃষ্ণর গায়ের রং কাঁচা সোনা, বলিহারি আপনার দেখা, বলি উনি বলেছেন কাঁচা সোনা, বললাম তো, আমি যদি বলি উনি ঠিক বলেছেন। যে যেভাবে ভগবানের রূপটি দেখবে, তার কাছে ভগবান সেই রূপে দেখা দেবে, যার যেমন ভাব তার তেমনি লাভ। এখন অনেকে বললেন তো কৃষ্ণের গায়ের রং কালো, কৃষ্ণের গায়ের রং কি কালো না, আমরা দেখি ভুল কালো। যদি জিজ্ঞাসা করি সূর্যের রংটা কি, ভালো করে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন, সূর্যের যা তেজ তাকালে দেখবেন চোখ অন্ধকার হয়ে যায়। আমার গোবিন্দের যে রং রূপ, অনন্ত কোটি সূর্যের তেজকে হার মানা, তাই অনন্ত কোটি সূর্যের তেজ যদি চোখে পড়ে চোখটা কালো হয়ে যায়, সেই জন্যে আমার গোবিন্দকে আপনার কালো রূপে দেখে। রাজার মনের ইচ্ছা, দেখবে প্রভু তোমায়, প্রভু ভাবলেন দেখাও। আর ঠিক সেই দিনেই একটা অঘটন ঘটল, রাজার স্ত্রী রানী গুন্ডিচা তো হরিবৈমুখী ছিল, তিনি মনে মনে ভাবলেন দেশে রাজা রাজকার্য চালাবে না, রাজমুকুট পড়বে না, সিংহাসনে বসবে না, এ তো হতে পারে না, তাহলে আমি তো রানীর মর্যাদা পাবো না। রানী গুন্ডিচা তিনি তার নিজের অধিকার চাপিয়ে স্বামীকে বললেন, শোনো তুমি যা করছো সেটা আমার ভালো লাগছে না, আমার যেটা ভালো চাই আগামীকাল আমি কেন সবাই যেন তোমাকে রাজ মুকুট পরে, রত্নহার পরে, রাজ সিংহাসনে বসে তোমাকে রাজা রূপে দেখতে পায়। যা চাই তাহা ভুল করে চাই, যা পাই তাহা চাই। এই রাজার ক্ষেত শুরু হয়ে গেল, এই ক্ষেত শুরু হয়ে গেল। আমি করিতাম যদি, সতীর সঙ্গ আমায় রাখে তো,
হরি ভালো আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো আমি করতাম যদি সতের সঙ্গ যাকে তো করি ভালো আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো স্ত্রী হিসেবে কার সঙ্গে সঙ্গ করলাম এমন অসত্যেরই সঙ্গ করে বৃতায় জল কি করলাম ও গো বসতেরি তুমি নিধারে গো বসতেরি এমনি ধারা যারা অসৎ ব্যক্তি হয় তারা কেমন অসতেরি এমনি ধারা গো এই অসতেরি এমনি ধারা গো মাকা ভালটি দেখে অসতেরি এমনি ধারা গো মাকাল ফলটি দেখতে ভালো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যারা অসৎ ব্যক্তি হয় তারা মাকাল ফল বাইরেটা সাজিয়ে গুছিয়ে রাখে সুন্দর ভেতরটা কুৎসিত কালো চিন্তা পারবেন না চিনবেন কখন জানবেন কখন যখন তার সঙ্গ করবে সঙ্গ করলে বুঝতে পারবেন যার সঙ্গ করলে মায়েদের কাছে অনুরোধ করছি এত হুটোপাটা দরকার নেই এগিয়ে আসুন এগিয়ে আসুন প্রচুর ভক্ত বাইরে দাঁড়িয়ে আছে ঢুকতে পারছে না প্রচুর ভক্ত ভক্ত ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু ভেতর ঢুকে আসুন আপনাদের কাছে অনুরোধ রাখছি এদিকে তো জানি না আসছে না কেন যান এদিকে চলে যান আমার আমার বাঁদিকে চলে যান একটু আগিয়ে আসুন আগিয়ে আসুন ভক্ত চাপ হয়ে গেছে আগিয়ে আসুন ধীরে ধীরে আসুন আমি গাইছি আমি গাইবো একটু এগিয়ে আসুন গন্ডগোলটা বন্ধ হোক
ধীরে ধীরে এগিয়ে আসুন, অনেক জায়গা আছে এদিকে, আমার বাঁদিকে প্রচুর জায়গা পড়ে আছে। এবার একটু মন দিয়ে শুনবেন, আমি যেটা বলছিলাম, সৎ ব্যক্তি চিনবেন কি করে, সাধু ব্যক্তি চিনবেন কি করে? যার সঙ্গ করলে, যার সঙ্গ করলে আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি আসবে, কৃষ্ণ প্রীতি আসবে, তিনি